প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমাদের যাদের আইডিসি পেপার ইকোনমিক্স রয়েছে তোমরা একবার চেক করে নেবে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং যারা থার্ড সেমিস্টারে পড়ছো তোমরা একবার চেক করবে তোমাদের আইডিসি পেপার কি রয়েছে তোমাদের দেখবে ফর্মে দেওয়া থাকবে আইডিসি ওয়ান আইডিসি টু আইডিসি থ্রি তিনটে সেমিস্টারে তোমাদের আইডিসি পেপার পড়তে হবে এবং তোমরা দেখবে ফর্মে তোমাদের আইডিসি ইকোনমিক্স আছে কি না যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনেকবার রিকোয়েস্ট করে স্যার অনেক জায়গায় খুঁজেছি আমরা সিলেবাস ঠিকমতো পাচ্ছি না বই কোথায় দিই কিনবো বই বাজারে মার্কেটে অ্যাভেলেবেল নেই প্রচুর দোকান ঘুরেছি কি করবো স্যার এই সাবজেক্টটা নিয়ে এই সাবজেক্টটা আমাদের আইডিসি পেপারে রয়েছে কি করব। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এই পেপারটিতেও তোমরা ভালো নাম্বার তুলতে পারবে কিভাবে সম্ভব সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো তার আগে বলি তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দেবে কারণ বিভিন্ন এমন সাবজেক্ট রয়েছে যেটি অন্যান্য চ্যানেলে অন্যান্য জায়গায় তোমরা পাবে না কিন্তু পিভি স্টাডি ক্লাসে পাবে হ্যাঁ হয়তো এই সাবজেক্টগুলোতে ভিউ কম হয় যার জন্য এই সাবজেক্টগুলোর সেরকম আসে না কিন্তু আমার কাজ হচ্ছে স্টুডেন্টদের হেল্প করা তোমরা এই সাবজেক্টটি বহু জন আমাকে কমেন্টস করেছো স্যার এই সাবজেক্টের ব্যাপারে কিছু বলুন তো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা রয়েছে তোমরা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো সামান্য কিছু রেমুনেশান দিয়ে তো চলো আজকের এই ভিডিওতে আমি আইডিসি পেপার তোমাদের আইডিসি পেপার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে যাদের বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে রয়েছে আইডিসি পেপার তাদের সিলেবাসটি নিয়ে আলোচনা করবো কোশ্চেন প্যাটার্নও আমি বলে দেবো তো তোমাদের প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটি আলোচনা করছি তারপর বাংলায় আলোচনা করব প্রথমে দেখো দেওয়া রয়েছে এক নম্বর অধ্যায় এলিমেন্টারি মাইক্রো ইকোনমিক্স কনসেপ্ট ঠিক আছে তারপর রয়েছে দেখো এলিমেন্টারি ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট জাস্ট কনসেপ্টগুলো মাইক্রো এবং ম্যাক্রো কনসেপ্টগুলো এখানে কিন্তু আমাদের জানতে হবে সমষ্টিগত ও তোমাদের ব্যক্তি বেষ্টিগত ওকে তারপর রয়েছে দেখো তিন নম্বরে অধ্যায় এলিমেন্টারি ইকোনমিক ডেভেলপমেন্ট কনসেপ্ট তারপর রয়েছে দেখো এলিমেন্টারি কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমিক্স ওকে এই চারটি অধ্যায় নিয়ে আমাদের টোটাল আমাদের আইডিসি পেপারের সিলেবাস তৈরি করা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই চারটি অধ্যায় মিলিয়ে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে কোশ্চেন কারা তৈরি করবেন কলেজ না ইউনিভার্সিটি সেগুলো নিয়ে আমি বলে দিচ্ছি প্রথমেই আমি তোমাকে বলি তোমাদের তোমরা শুনবে প্রথমেই হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা বলে দিই কোশ্চেন প্যাটার্ন তোমাদের হচ্ছে টু মার্কস কোশ্চেন তোমাদের দশ দশটি কোশ্চেন অ্যান্সার করতে হবে পনেরোটি কোশ্চেন দেওয়া থাকবে দশটি অ্যান্সার করতে হবে ওকে এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের নটি দেওয়া থাকবে ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে ফাইভ ইন্টু সিক্স থার্টি মার্কস এবং টু ইন্টু টেন টোয়েন্টি মার্কস টোটাল ফিফটি মার্কসের পরীক্ষা তোমাদের হবে এই পঞ্চাশ নম্বরের পাশ মার্ক কত ফিফটিন মার্কস পনেরো নম্বর তোমাদের তুলতে হবে এবার বলবো যে কোশ্চেন পেপার কারা তৈরি করবেন কোশ্চেন পেপার তৈরি করবে তোমাদের কলেজে যে কলেজে তুমি পড়ছো সেই কলেজে প্রফেসর এবং ম্যাডামরাই কিন্তু কোশ্চেন তৈরি করবেন ওনারাই খাতা দেখবেন ওনারাই নাম্বার কিন্তু সাবমিট করবেন এবং তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যখন রেজাল্ট বেরোবে সেখানে সেই নাম্বারটা তোমরা দেখতে পারবে বোঝা গেল তাহলে কোশ্চেন তোমাদের কলেজেই তৈরি করছে এবং এখানে একটা বিষয় রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করলে সমস্যাটা হতো না যেহেতু কোশ্চেন তোমাদের একটা কোশ্চেনে সবাই কোশ্চেন মানে পরীক্ষা দিতে তাই সর্বজনীনভাবে একটি কোশ্চেনই হতো কিন্তু এখানে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে তার জন্য প্রশ্ন ভালো করে নির্বাচন করে পড়া তোমাদের অবশ্যই দরকার কিন্তু প্রবলেম হচ্ছে মার্কেটে কোনো বই অ্যাভেলেবেল নেই এবং বই যদি তোমরা কিনতে চাও তোমাদের চারটে থেকে তিনটে বই অবশ্যই কিনতে হবে তারপরও তোমরা কিন্তু ভালো করে সেটাকে গুছিয়ে করতে পারবে না তাই তোমাদের জন্য পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে একটি ইবুক তৈরি করা হয়েছে যেখানে তোমরা টু মার্কস এবং ফাইভ মার্কসের টু দি পয়েন্ট অ্যান্সার সহ তোমরা আইডিসি পেপার ইকোনমিক্সের নোটস তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো তোমাদের এরপর আমি সিলেবাসটি নিয়ে আলোচনা করি সিলেবাসে কী রয়েছে আমি তোমাদের ইংলিশ সিলেবাস এখানে টাইপ করা রয়েছে তোমরা এখানে দেখে নাও এলিমেন্টারি মাইক্রো কনসেপ্ট মাইক্রো ইকোনমিক কনসেপ্ট যেখানে থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রয়েছে ডিটারমিনেন্স ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ড ইলাক্ট্রিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কনসেপ্ট অফ প্রাইস অ্যান্ড ইনকাম ইল্যাক্ট্রিসিটি ওকে তারপর রয়েছে থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট প্রোডাকশন যেখানে ফাংশন প্রোডাকশন ফাংশন রয়েছে কনসেপ্ট অফ টিপি এপি এমপি শর্ট রান লং রান অ্যান্ড ডিফারেন্ট কস্ট কার সোশ্যাল অ্যান্ড এক্সটার্নাল কস্ট ঠিক আছে কস্ট রয়েছে তারপর রয়েছে দেখো মার্কেট ডিফারেন্ট ফর্ম টিআরএআর অ্যান্ড এম আর প্রাইসিং অ্যান্ড আউটপুট ডিসিশান আন্ডার পারফেক্ট কম্পিটিশান অ্যান্ড মনোপলি ফিচার্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম ঠিক আছে দেখো প্রাথমিক ক্ষুদ্র অর্থনৈতিকের ধারণা চাহিদা ও যোগানের তত্ত্ব নির্ধারক চাহিদা ও সরবরাহের আইন বা যোগানের আইন চাহিদা ও যোগানের বক্ররেখা বা রেখা বলতে পারো চাহিদা এবং স্থিতিস্থাপকতা যেখানে মূল্য এবং আয় রয়েছে উৎপাদন ও ব্যয় তত্ত্ব উৎপাদনের কার্যাবলী টিপি এমপি। স্বল্পকালীন দীর্ঘকালীন ব্যয় এবং বিভিন্ন ধরনের ব্যয় রেখা সামাজিক ব্যয় এবং বাহ্যিক ব্যয় বাজার শ্রেণীবিভাগ টিআর এ এবং এমআর পূর্ণাঙ্গ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের অধীনে মূল্য নির্ধারণ এবং আউটপুট সিদ্ধান্ত ঠিক আছে বৈশিষ্ট্য এবং ভারসাম্য শুধুমাত্র চিত্রগত উপস্থাপনা করতে হবে এখানে তারপর রয়েছে এলিমেন্টারি মাইক্রো সরি ম্যাক্রো ইকোনমিক্স কনসেপ্ট এখানে আমাদের ইংলিশ আমের টাইপ করা রয়েছে তোমরা দেখে নিতে পারো যাদের ইংলিশ ভার্সন রয়েছে তো বেঙ্গলি ভাষণটি দেখে নেব আমরা প্রাথমিক সমষ্টিগত অর্থনৈতিক ধারণা জিএনপি ডিডিপি এনএনপি এনডিপি জাতীয় আয় ঠিক আছে জাতীয় আয় জাতীয় আয়ের হিসাব আয়ের বিত্তশোধ ঠিক আছে অর্থ এবং ব্যাংকিং অর্থ সরবরাহের বিভিন্ন ব্যবস্থা কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এবং তাদের মধ্যে পার্থক্য মুদ্রাস্ফীতি সংজ্ঞা প্রকার এবং মূল্য বা আর্থিক স্ফীতি বিরোধী নীতি রাজস্ব নীতি আর্থিক নীতি উদ্দেশ্য এবং উপকরণ আন্তর্জাতিক বাণিজ্য এবং সমসাময়িক সমস্যা ব্যালেন্স অফ পেমেন্ট ধারণা দাও সাহিত্য শাসিত এবং সামঞ্জস্য সুপূর্ণ লেনদেন আইএমএফের কার্যাবলী বিশ্ব ব্যাংক ডাব্লুটিওর বিনিময় হার পিপিপি মডেল শুধুমাত্র ধারণাগুলো পড়তে হবে এখানে ওকে তারপর পড়তে হবে দেখো এলিমেন্টারি ইকোনমিক ডেভেলপমেন্ট কনসেপ্ট ঠিক আছে যেখানে রয়েছে গোর্থ ভার্সেস গ্রোথভার্সের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস এইচডিআই ডিডিআই এমপিআই ওকে জিআইএনআই জিনি ঠিক আছে তারপর রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড গোল প্রাথমিক অর্থনৈতিক উন্নয়নের ধারণা বৃদ্ধি বনাম উন্নয়ন উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক জেন্ডার দারিদ্র ভারতের জিনি বা অসমতা সূচক টেকসই উন্নয়ন ধারণা এবং লক্ষ্য তারপর রয়েছে আমাদের এখানে এলিমেন্টারি কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমি যেখানে রয়েছে আমাদের ভারতীয় অর্থনৈতিকের অর্থনীতির প্রাথমিক ধারণা ভারতের অর্থনৈতিক সংস্কারের পটভূমি বাণিজ্য শিল্প এবং আর্থিক খাতের সংস্কারের মৌলিক পদক্ষেপ নীতি আয়োগ কাঠামো এবং এর উদ্দেশ্য ঠিক আছে সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দিলাম এই সিলেবাস ফলো করে আমাদের কিন্তু কোশ্চেন আমাদের দু নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের আসবে তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ দু নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন সাজেশান দিয়ে দেবো সেগুলো ফলো রাখলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এবং যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও আজকের মতো ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে